রাজধানীতে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় বেড়েছে অগ্নি নিরাপত্তা সরঞ্জামের বেঁচে কেনা তবে অফিস আদালত এবং বাসাবাড়িতে সরঞ্জাম রাখার পাশাপাশি আগুন থেকে বাঁচতে সচেতনতা গড়ে তোলার উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা এবং এসব সরঞ্জাম ব্যবহারে প্রশিক্ষণ দেওয়ার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস বিস্তারিত আল্লামা ইকবাল অনেকের রিপোর্টে একটি প্রাইভেট প্রতিষ্ঠানের মালিক রাজধানীর শান্তিনগরের বাসিন্দা জসিমউদ্দিন পুরান ঢাকার নবাবপুরে এসেছেন অগ্নি নিরাপত্তা সরঞ্জাম কিনতে আমি আমার অফিসের জন্য অগ্নিভাবক ক্রয় করতে আসছি এবং প্রতিটা মানুষই এটা ক্রয় করা উচিত রহমান মার্কেটে নিরাপত্তা মানে একটু কম ছিল আমরা এখন জোরদার করার জন্য আমরা এখন ফায়ার ব্যবস্থা জসিম উদ্দিন কিংবা আব্দুল মতিনের মতো অনেকেই এখন ভিড় করছেন অগ্নি নিরাপত্তা সরঞ্জাম বিক্রির দোকানগুলোতে বিশেষ করে চুরিহাট্টা বনানী ও গুলশান অগ্নিকাণ্ডের পর বিক্রি বেড়েছে এসব দোকানে কার্বন ডাই অক্সাইড যেটা আছে পাউডার সেটা দুটো কিনতে ডিটেক্টর কিনতে ব্যবসায়ীদের আশঙ্কা হঠাৎ করে চাহিদা বাড়ায় বাজারে এসব সরঞ্জামের সংকট দেখা দিতে পারে বর্ণনের পরে এখন যে চাহিদা চাহিদা মার্কেটে মাল অনেক কমে গেছে ভবনের নিরাপত্তার জন্য কিনলেও নিজের নিরাপত্তা নিয়ে ভাবছেন না গ্রাহকরা তো মানুষ নিরাপত্তার জন্য যেগুলা দরকার যেমন ফায়ার মাস্ক আছে এইগুলা কেউ নিতেছে না পায়ের সুট আছে এগুলা কেউ নিতেছে না সবাই নিজের বিল্ডিং নিরাপত্তারই দেখতেছে নগরবাসীর এই সচেতনতাকে সুখবর আখ্যা দিয়ে বিশেষজ্ঞরা বলছেন স্থাপনা নির্মাণের সময়ই অগ্নি নিরাপত্তার বিষয়ে ব্যবস্থা নিতে হবে এই মুহূর্তে যেহেতু কয়েকটি অগ্নিকাণ্ড ঘটে গেছে ঢাকা শহরে সেই কারণেই আমরা এই জায়গাতে সচেতন হয়েছি এই সচেতনতার ব্যাপারটি দেখতে হবে দীর্ঘমেয়াদী একটা বাস্তবায়নের কথা চিন্তা করে অগ্নি নিরাপত্তা সরঞ্জাম ব্যবহারে প্রশিক্ষণ দিবে ফায়ার সার্ভিস তবে উদ্যোগ নিতে হবে স্থানীয়ভাবে যন্ত্র আছে ম্যান গান নাই তাহলে তো হবে না এটা প্রশিক্ষণের দরকার যদি যদি কমিউনিটি লেভেলের একটা অর্গানাইজ করতে পারে আমাদেরকে বললো স্টেশনে যেতে পারে আমরা শিখাই দেব অগ্নি নিরাপত্তা সরঞ্জাম নিয়মিত রক্ষণাবেক্ষণ জরুরি বলেও মত ফায়ার সার্ভিসের আল্লামা ইকবাল অনিক জিটিভি নিউজ ঢাকা